টয়লেট ক্লিনার থেকে এয়ারলাইন্সের মালিক হলেন বাংলাদেশি। এই মানুষটা স্বপ্ন দেখতেন বড় কিছু করার। সেই স্বপ্ন থেকেই এয়ারলাইন্সের পরিচ্ছন্ন কর্মী থেকে মালিক হয়েছেন। আমি খুব সম্ভবত একটি বই লিখব, তার নাম হবে এয়ারলাইন ক্লিনার টু এয়ারলাইন ওনার, বলছিলেন কাজী সাইফুর রহমান। টয়লেট ক্লিনার থেকে বনে গেছেন এয়ারলাইন্সের মালিক, যুক্তরাজ্যে গড়ে তুলেছেন বিশ্বের প্রথম হালাল এয়ারলাইন্স, উদ্যোক্তা হিসেবে জায়গা করে নিয়েছেন সেখানকার মূলধারার গণমাধ্যমে। 2017 সালে এই তরুণ বাংলাদেশি ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তা বিদেশের মাটিতে কিভাবে এত কিছু করলেন বাংলাদেশি এই উদ্যোক্তা? সিলেটের বাসিন্দা কাজী সাইফুর রহমান 13 বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। স্কুলের গণ্ডি পেরিয়ে চাকরি নিয়েছিলেন এয়ারপোর্টে বিমানের টয়লেট ক্লিনার হিসেবে। আত্মপ্রত্যয়ে সাইফুর চাইতেন জীবনে বড় কিছু করতে। সেই তাগিদ তার সবসময় ছিল, সেই লক্ষ্যে জমাতে থাকেন অর্থ। বাংলাদেশি টাকায় মাত্র 70,000 টাকা নিয়ে তিনি নেমে পড়েন আতর ব্যবসায়। ছোট্ট সেই আতরের দোকান থেকে লন্ডন শহরে গড়ে তোলেন বিশাল এক পারফিউম শপ। কিন্তু তখনও তিনি তার মূল উদ্দেশ্য থেকে যোজন যোজন মাইল দূরে। তখন এয়ারপোর্টের টয়লেট ক্লিনার হিসেবে কাজ করতে করতে উড়োজাহাজ দেখা মাত্রই তার ইচ্ছে হতো এর মালিক হওয়ার। প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে বিদেশের মাটিতে হালাল খাবার নিয়ে পড়তে হতো নানান সমস্যায়। তিনি চাইতেন এমন একটি এয়ারলাইন্সের মালিক হতে যেটি চলবে সম্পূর্ণ ইসলামিক অনুশাসন মেনে। তার সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি এগোতে থাকেন কঠিন পরিশ্রমের সাথে একটু একটু করে। কথায় আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তাই পরিকল্পনা করতে থাকেন তার মতো করে একটি এয়ারলাইন সার্ভিসের, যেখানে থাকবে হালাল খাবার এবং হালাল পানীয় সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ। সব পরিকল্পনার পর একদিন ঘোষণা দিয়েই তিনি চালু করলেন তার নিজের এয়ারলাইন্স, যার নাম হচ্ছে ফার্নেস এয়ারওয়েজ। সেই সময় তার ছিল না কোনো উড়োজাহাজ কিংবা রুট পারমিট, সে কারণেই কাগজের এয়ারলাইন্সকে বাস্তবে রূপ দিতে আরও বেশি পরিশ্রম করতে লাগলেন। কাজী সাইফুর প্রথমে চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে তার ফ্লাইটগুলো পরিচালনা করতে, কিন্তু এক্ষেত্রে প্রথমেই বাধা হয়ে দাঁড়ায় খরচ। এত খরচের ভার বহন করতে পারবেন না জেনে তিনি পরিকল্পনা পরিবর্তন করে মনোযোগ দেন যুক্তরাজ্যের আভ্যন্তরীণ ফ্লাইট সার্ভিস সমূহে। যোগাযোগ করতে শুরু করেন বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি এবং এয়ারপোর্ট সমূহের সাথে, আর মার্কেটিংয়ের জন্য নিজের পুরাতন গাড়িটিকেই একেবারে ইউনিক ব্র্যান্ডিং করে ফেলেন। প্রচারণার জন্য ব্যবহার করতে থাকেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি অনেক সময়ই তিনি নেতিবাচক মন্তব্যের মুখোমুখিও হয়েছেন। এটা তো আমরা সবাই জানি, কেউ সামনে এগিয়ে গেলে পেছন থেকে টেনে ধরার লোকের অভাব হয় না। একটা সময় অনেকেই সরে আসতে থাকেন তার সাথে করা ব্যবসায়িক চুক্তি থেকে। এই অপ্রত্যাশিত ধাক্কায় সেই সময় ভালোই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন সাইফুর, আর হতাশা কাটাতে চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। দেশ থেকে ফিরে গিয়ে নতুন উদ্যমে আবারও তিনি কাজ শুরু করেন। পুনরায় ভাবতে থাকেন কিভাবে তার স্বপ্নের পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। তার অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি এবার চিন্তা পাল্টে ভাবলেন ছোট উড়োজাহাজ নিয়ে কাজ করবেন। তার এয়ারলাইন্সটি পরিচালনা করছে 19 সিটের একটি চার্টার্ড অ্যারোপ্লেন। ফার্নেস এয়ারলাইন্সের জন্য তিনি চুক্তিবদ্ধ হন ছোট চার্টার্ড অ্যারোপ্লেন কোম্পানির সঙ্গে, আর এরই ধারাবাহিকতায় প্রথম আকাশে উঠল ফার্নেস এয়ারলাইন্সের ফ্লাইট। এটাই বা কম কিসে? আমরা অনেকেই ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতার ভিতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই জ্ঞান এবং অভিজ্ঞতাকে একদম ঠিকঠাকভাবে কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে আমার জ্ঞান আছে, সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব। এই বিশ্বাসের কার্যকারিতা না থাকলে 13 বছর বয়সে ঘর ছেড়ে ভিন দেশে পাড়ি জমানো ছেলেটা টয়লেট ক্লিন করতে করতে একটি এয়ারলাইন সার্ভিসের মালিক হতে পারতেন না। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।